কোনো একটা মিউজিক আপনি ইউটিউবে শুনতেছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অথবা ফেসবুকে শুনতেছেন, আপনি চাচ্ছেন সেই মিউজিক ভিডিওটা আপনি ডাউনলোড করতে নিজে ইউজ করতে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, কিন্তু মিউজিকটার নাম আপনি জানেন না, সেক্ষেত্রে কি করবেন আমি এখনই দেখে দিচ্ছি। আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে এই যেখানে দেখা যাচ্ছে সাজাম, SHAZAM, এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা ওপেন করব। ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। আমরা জাস্ট এই যে এখানে বড় বড় অ্যাসটা দেখাচ্ছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম, দিয়ে আমি ফোন থেকে একটা মিউজিক চালিয়ে দিলাম। এই যে অটোমেটিক্যালি আমার ফোন এই অ্যাপের মাধ্যমে মিউজিকটার নাম আমাকে জানিয়ে দিয়েছে, সানব্রাস্ট। এই মিউজিকটার নাম হচ্ছে সানব্রাস্ট। তাহলে আমি এখন গুগলে সানব্রাস্ট মিউজিক ডাউনলোড লিখে সার্চ করলে এই মিউজিকটা পেয়ে যাব। এভাবেই আপনি অজানা মিউজিক ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আরও অনেক কিছু পারবেন, তার ভিতরে একটা সহজ কাজ হচ্ছে আমার এই আইডিকে, পেজটিকে ফলো করে রাখা এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা।